আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসের লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। সো মার্কেট প্লেসে যারা লিড জেনারেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন বা অলরেডি যারা মার্কেট প্লেসে কাজ করছেন তাদের জন্য ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমি এই প্রজেক্টে দেখাবো রিকোয়ারমেন্টস থেকে শুরু করে কাস্টার প্রসেসিং, অর্থাৎ কিভাবে আপনি কমপ্লিট করতে পারবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি কমেন্টে জানাতে পারেন। আর এই ধরনের লাইভ প্রজেক্ট দেখার জন্য আমাদের চ্যানেলে সার্চ করতে পারেন, সরাসরি আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, লিড জেনারেশন লাইভ প্রজেক্ট লিখে সার্চ করলে কিন্তু পাওয়ারফুল টিউটোরিয়ালসের আপনি অসংখ্য টিউটোরিয়ালস কিন্তু পেয়ে যাবেন। এবং আপনি প্লেলিস্ট ধরে যদি আপনি স্টার্ট করেন তাহলে সব থেকে বেটার হয়, কারণ নতুন যারা কাজ শিখবেন তারা আসলে এলোমেলোভাবে কাজ না শিখে ধারাবাহিকভাবে যদি আপনি কাজগুলো শেখেন তাহলে আমার মনে হয় মার্কেটে আপনি কাজ খুব সহজে করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি দেখে কাজগুলো প্র্যাকটিস করবেন, অর্থাৎ যে যে রিকোয়ারমেন্টস সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী আপনি কিছু স্যাম্পল রেডি করবেন। তো কাজগুলো প্র্যাকটিস করার সময় যদি কোনো সমস্যা হয় অথবা যারা রানিং কাজ করছেন মার্কেটে কোনো অর্ডার পাওয়ার পরে যদি আপনাদের সেই রিকোয়ারমেন্টসটা বুঝতে যদি প্রবলেম হয় তাহলে সরাসরি আপনারা পাওয়ারফুল টিউটোরিয়ালসে ইনবক্স করবেন। ওকে, এটা হচ্ছে আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক পেজ, আপনারা এখানে ইনবক্স করবেন, ইনবক্সে আমি এখানে রিপ্লাই করব। অথবা আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের ফেসবুক গ্রুপ আছে, আপনার গ্রুপেও চাইলে পোস্ট করতে পারেন। আর এই লিঙ্কগুলো আপনারা অনেকে প্রশ্ন করেন যে ফেসবুকের লিঙ্ক, সো এগুলো অলওয়েজ ডেসক্রিপশনে থাকে, যে কোনো লিঙ্ক আপনারা দেখবেন যে কোনো ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্কগুলো থাকে। সো আপনারা কাইন্ডলি একটু চেক করবেন, চেক করে আপনারা অবশ্যই লিঙ্কগুলোতে ভিজিট করে জয়েন করবেন। সো এখন আসা যাক আমাদের ডিটেলস পেজে। আমরা এখন ফাইবারে অর্ডার ডিটেলস পেজে আসি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই প্রজেক্টের বাজেট হচ্ছে $80 অ্যান্ড আমাদের 400 লিডস বের করতে হবে, 5 ডেজ ডিউরেশন ছিল অ্যান্ড অর্ডারটি অলরেডি কমপ্লিটেড। সো আমরা এখন চলে যাব সরাসরি রিকোয়ারমেন্টস পেজে। সো আপনি যখন এই ধরনের কাজ পাবেন, অর্থাৎ নতুন যারা কাজ পাবেন, আপনাদের রিকোয়ারমেন্টস পেজে বাইরের রিকোয়ারমেন্টসটা আপনারা এইভাবে দেখতে পাবেন। অনেক সময় এখানে কিছুই থাকবে না, কারণটা হচ্ছে যদি বাইরের সাথে আপনি যদি ইনবক্সে যদি সব কিছু আপনার ডিসকাশন হয়ে যায় তাহলে কিন্তু এখানে ইনবক্সে আর কিছুই দেবে না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রিকোয়ারমেন্টসটা, তো আমরা রিকোয়ারমেন্টসটা একটু দেখে আসছি। ওকে, সো রিকোয়ারমেন্টসে এখানে আছে টার্গেটেড ইন্ডাস্ট্রি হচ্ছে আমাদের ই কমার্স ব্র্যান্ডস অথবা ইন্ডাস্ট্রি, এনিথিং সামার রিলেটেড। যেমন এখানে এনিথিং সামার রিলেটেড, দ্যাটস মিন সামারের যত আইটেম আছে, অর্থাৎ সামারের যত প্রোডাক্ট আছে, এই ধরনের যত ই কমার্স সাইট আছে সেইগুলো হচ্ছে আমাদের টার্গেটেড। তারপরে হচ্ছে ফ্যাচিও অ্যাক্সেসরিজ, তারপরে হচ্ছে পুল অ্যান্ড থিংস লাইক দ্যাট। সো পুল, তারপর ফ্যাচিও, তারপরে আউটডোর, এই ধরনের অনেক কিন্তু আইটেম আছে এবং সামারের অসংখ্য অসংখ্য ক্যাটাগরি কিন্তু আইটেম পাওয়া যায়। সো আমাদেরকে জাস্ট একটু ডিপলি কিন্তু ওই সার্চটা করতে হবে, আমাদেরকে বিভিন্ন প্রোডাক্ট অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমাদেরকে সার্চ করতে হবে, কারণ অ্যাকচুয়ালি আমাদেরকে ওয়েবসাইটে দেখতে হবে যে সামার আইটেম কোনটা। তো বাইরের দেশে সামারে দেখা যাচ্ছে তাদের বিভিন্ন ড্রেস থাকে, তারপর হচ্ছে সুইমিংয়ের জন্য আলাদা ড্রেস থাকে, তারপরে সি বিচের জন্য আলাদা ড্রেস থাকে, বেবিদের জন্য থাকে, গার্লস বা জেন্টস বিভিন্ন ধরনের আইটেম কিন্তু থাকে। এছাড়াও কিন্তু ঘরের অনেক জিনিসপত্র থাকে যেগুলো আসলে স্পেশালি সামারের জন্য কিন্তু থাকে, আর আউটডোর অ্যাক্টিভিটিসের জন্য কিন্তু অনেক প্রোডাক্ট থাকে। তো এটা আপনাদেরকে একটু চিন্তাভাবনা করতে হবে যে সামার রিলেটেড কোন কোন ক্যাটাগরিতে আসলে আইটেম পাওয়া যায়, সেইগুলো ধরেই কিন্তু আমাদেরকে সার্চ করতে হবে। আর আমাদের যে ফিল্ডগুলো বের করতে হবে, ভেরি সিম্পল, আমাদের পার্সনের ইমেল বের করতে হবে আর ফুল নেম বের করতে হবে। আর আমাদের কিন্তু এখানে আর কোনো কিছুই বলেনি, ওয়েবসাইট বা লিঙ্কডইন এটসেট্রা। সো আরেকটা বিষয় হচ্ছে যে মাস্ট বি এ ব্র্যান্ড দ্যাট ইজ ডুইং সেলস অলরেডি, এবং এখানে যে বিষয়টা বলছে যে এই যে প্রোডাক্টগুলো আছে অলরেডি এবং অলরেডি তারা মার্কেটে সেল করতেছে এমন সব ব্র্যান্ড, তো সেই সকল কোম্পানি যারা অলরেডি মার্কেটে কিন্তু বিজনেস করছে, তো আমাদেরকে অবশ্যই এটা দেখতে হবে। এখন এইটা আপনারা কীভাবে বুঝবেন যে তারা আসলে অলরেডি মার্কেটে বিজনেস করছে কি করছে না, কারণ একটা কোম্পানি যখন দেখবেন, অর্থাৎ একটা ওয়েবসাইট যখন আপনি দেখবেন, ওয়েবসাইটটা দেখেই কিন্তু আপনি বুঝতে পারবেন যে তাদের আসলে তারা বিজনেসটা করছে। সো এটার কোনো স্পেসিফিক কোনো রুলস নাই যে কীভাবে আসলে বের করা যায়, বাট এটা আপনাকে বুঝে নিতে হবে। ওকে, সো এটাই ছিল আমাদের রিকোয়ারমেন্টস। এখন এ পর্যন্ত ভিডিওটা শেষ করে আপনারা অবশ্যই প্র্যাকটিস করতে পারেন যারা অলরেডি মার্কেটে কাজ করছেন, আর যারা এখনও পর্যন্ত কাজ শুরু করেননি বাট আপনারা কাজ শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো এখন আমরা দেখব অ্যাক্টিভিটি পেজ, অ্যান্ড অ্যাক্টিভিটি পেজে সাধারণত বাইরের সাথে কনভারসেশনগুলো থাকে, বাট আমার সাথে বাইরে তেমন কোনো কনভারসেশন হয়নি, বাইরেটি অটো অর্ডার করে চলে যায়। আরেকটা বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে রিকোয়ারমেন্টসে আসলে কোনো লোকেশন নাই, অর্থাৎ কোন লোকেশনের এই ইন্ডাস্ট্রি বা ই কমার্সগুলো আমরা খুঁজে বের করবো। তো এটা যখন আমি কাজ করতে যাই তখন আমি যখন আবার রিকোয়ারমেন্টস চেক করি তখন আমি দেখি এখানে আসলে বায়ার কিন্তু ভুল করেছে, এখানে কিন্তু বায়ার লোকেশন দেয়নি। সো অনেক সময় এটা হয়, আপনারা অবশ্যই এটার জন্য বায়ারের সাথে কিন্তু কমিউনিকেশন করবেন। সো আমি এরপর বায়ারকে একটা টেক্সট করেছিলাম
হাই দেয়ার, থ্যাংক ইউ ফর দিস অর্ডার, আই নিড টু নো টার্গেটেড লোকেশন ক্যানাডা। সো আমি তাকে আস্ক করেছি যে টার্গেটেড লোকেশন ক্যানাডা কিনা। সো এখন আপনারা অনেকেই ভাবতে পারেন আমি ক্যানাডা কেন বললাম, আমি ইউএসএ ইউকে বলতে পারতাম। ক্যানাডা বলার কারণটা হচ্ছে এই বায়ারটা হচ্ছে আসলে সে ক্যানাডিয়ান বায়ার। তো ক্যানাডিয়ান বায়ার হয়ে আসলে অন্য কান্ট্রিরও লিডস তার লাগতে পারে বিজনেস পারপাসে। সো তার নিজের দেশে বিজনেসের পারপাসে কিন্তু তার লিডসগুলো আসলে সে ব্যবহার করে। দ্যাটস ওয়াই আমি ওটা আন্দাজ করে এখানে বলেছি যে ক্যানাডিয়ান কিনা। বাট আনফর্চুনেটলি বায়ার কিন্তু আমাকে কোনো রিপ্লাই করেনি। সো এটা একটা প্রবলেম। সো অনেক সময় আমাদের এটা হয়, বায়ার অনেক সময় মিসিং করে আমাদের ইনফরমেশন দিতে রিকোয়ারমেন্টসে, বাট আমরা টেক্সট করেও কিন্তু পাই না। অনেকেই কিন্তু বিভিন্ন গ্রুপে পোস্ট করেন যে বায়ার অর্ডার করে চলে গেছে, রিকোয়ারমেন্টস দেয়নি, সেই রিকোয়ারমেন্টসে দিছে কিন্তু রিকোয়ারমেন্টসে ফুলফিল না, যেমন আমাদের এখানে লোকেশন দেয়নি। সো এটি যে লোকেশনটা দেয়নি এটা কিন্তু অনেক বড় একটা মিস্টেক। যেমন আমি এখানে কিন্তু একটা রিস্ক নিয়েছি, ওকে, আমি এটা ক্যানাডিয়ান বায়ার ধরেই কিন্তু আমি ক্যানাডিয়ান লিডস খুঁজেছি, আমি কিন্তু ইউকে বা ইউএসএ লিডস কিন্তু আমি দিই নাই। সো এটা আমি একটা রিস্ক নিয়েছি, আমি সেই 400 লিডস, যেহেতু বড় একটা বাজেটের অর্ডার, সো আমি ক্যানাডিয়ান লিডসগুলো এখানে বের করেছি অ্যান্ড ফাইনালি তাকে কাজটা আমি দিয়েছি এবং অর্ডারটা আসলে অটো কমপ্লিটেড হয়ে যায়। সো এরপরে বায়ারটা আসলে আর ব্যাক করেনি এবং আমাকে আর কিছু জানায়নি। সো এই বিষয়টা আপনারা জানতে পারলেন, বাট আমি আপনাদেরকে বলবো না যে এই ধরনের বিষয়টা আসলে অ্যাপ্লাই করতে, কারণটা হচ্ছে এটা আসলে রিস্ক হয়ে যায়। কারণ আপনি কষ্ট করে 400 লিডস বের করলেন, বায়ার আপনাকে দেখাচ্ছে যে 15-20 দিন পরে এসে বলল যে আমার আসলে ইউএসএ লিডস দরকার, তখন কিন্তু পুরো মাথায় হাত, আমাদেরকে আবার কাজগুলো করতে হবে, কিছু করার নেই। সো এটা আমি রিস্কটা নিয়েছি। সো আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি কোনো উপায় না পান, বায়ার যদি কোনোভাবেই সে আপনাকে রিস্ক না করে, তাহলে অবশ্যই আপনি, আমি যে অ্যাপ্লাইটা করলাম, আপনারা বায়ারের কান্ট্রি ধরে লিডসগুলো বের করে আপনারা অর্ডারটি ডেলিভার করে দিবেন। সো অনেক কথা বললাম, আমরা এখন চলে যাব আসলে আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী এটা আমরা কিভাবে বের করতে পারি। এই লিডসগুলো আমরা অনেকভাবেই বের করতে পারি। আমরা সরাসরি গুগলে সার্চ করে বের করতে পারি, গুগল ম্যাপ থেকে বের করতে পারি, এছাড়াও আমরা অ্যাপোলো যে টুলসটা আছে লিড জেনারেশনের জন্য অনেক ভালো একটা টুলস, সে টুলসের মাধ্যমে কিন্তু আমরা বের করতে পারবো। সো এটি হচ্ছে অ্যাপোলো ড্যাশবোর্ড। অ্যাপোলো ড্যাশবোর্ডে আসার পর আমরা এখানে দুইটাভাবে সার্চ করতে পারি। সার্চে আমরা যখন মাউসটা ধরবো তখন দেখতে পাবো পিপল অ্যান্ড কোম্পানিজ। আমরা যদি পিপলে ক্লিক করি, যেমন আমরা এখানে জব টাইটেল সেট করতে পারবো, তারপর আমরা এখানে কোম্পানি, তারপরে লোকেশন, তারপরে ইন্ডাস্ট্রি, আমরা সব কিছু এখানে সেট করতে পারবো। সো আমাদের যেহেতু ই কমার্স পেজ, সো আমরা এখানে ই কমার্স, তারপরে কান্ট্রি আমরা লোকেশনে দিয়ে দিব। এইভাবে সার্চ করে কিন্তু সাথে সাথে আমাদের এখানে লিডসগুলো আমরা পেয়ে যাব। আর অ্যাপোলো নিয়ে যদি আপনারা আরও মোর ডিটেলসে যদি জানতে চান, তাহলে আমাদের পাওয়ারফুল টিউটোরিয়ালসের ইউটিউব চ্যানেলে আসার পর এই যে সার্চ আছে, অর্থাৎ ইউটিউব চ্যানেলের ভিতরে যে সার্চ থাকে, এখানে আপনারা কিন্তু লিখতে পারেন অ্যাপোলো, ইন্টার প্রেস করবেন, তাহলে অ্যাপোলো নিয়ে যে কাজগুলো করা হয়েছে, অর্থাৎ যে ভিডিওগুলো করা হয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। যেমন বেস্ট টুল ফর লিড জেনারেশন, অ্যাপোলো.io লিড জেনারেশন টুল, এটা সম্পূর্ণ অ্যাপোলো নিয়েই করা। সো অবশ্যই এই ভিডিওটা আপনারা দেখবেন অ্যাপোলো নিয়ে, যারা আপনারা মোর ডিটেলসে জানতে চাচ্ছেন। সো এখন আমরা দেখবো আসলে লিঙ্কডইনে কীভাবে আমরা সার্চ করতে পারি। সো লিঙ্কডইনে অলরেডি আপনাদের জন্য আমি সার্চ করে রেখেছি, যেমন এখানে লিখেছি যে ফুল অ্যাক্সেসরিজ। সো ফুল অ্যাক্সেসরিজে আমরা 23টা রেজাল্টস এখানে দেখতে পাচ্ছি। আর এরপরে আমরা লিখেছি এখানে সুইমিং অ্যাক্সেসরিজ। সো সুইমিং অ্যাক্সেসরিজের মধ্যেই আমরা পেয়ে যাচ্ছি 65। এরপর আছে পুল অ্যাক্সেসরি, ওটা ছিল অ্যাক্সেসরিজ, এটা হচ্ছে অ্যাক্সেসরি। এরপর আমরা লিখেছি পুল অ্যাক্সেসরি, এখানে আমরা 99 রেজাল্টস কিন্তু পেয়ে যাচ্ছি। সো আউটডোর অ্যাক্সেসরিজ, এখানে কিন্তু আমরা 52 রেজাল্টস পেয়ে যাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে আমরা এখানে সিলেক্ট করেছি পিপল, তারপরে হচ্ছে ক্যানাডা। আমরা চাইলে কিন্তু কানেকশন আমরা এখানে সেট করে দিতে পারি, থার্ড কানেকশন। সো আমি আপনাদেরকে এখানে 4টা সার্চ রেজাল্ট দেখাচ্ছি, বাট এরপরও আপনারা নতুন করে কিভাবে সার্চ রেজাল্ট পাবেন, আপনারা যখন একটা জিনিস সার্চ করবেন তখন আপনারা গুগলে, যেমন আমরা দেখি গুগলের নিচের দিকে অনেক কিওয়ার্ড থাকে, সো লিঙ্কডইনের ক্ষেত্রেও কিন্তু সাজেস্টেড অনেক কিওয়ার্ড থাকে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে পিপল অলসো সার্চ ফর, সো এখানে আমরা দেখতে পাচ্ছি আউটডোর, আউটডোর, তারপরে অ্যাক্সেসরিজ। আমরা যেহেতু অ্যাক্সেসরিজ নিয়ে সার্চ করেছি, বাকি এগুলো কিন্তু আমরা সার্চ করিনি, সো আমরা কিন্তু এগুলো সার্চ করতে পারি বায়ারটা বাদে। নিচে আমরা নিউ একটা পেয়েছি ক্যাম্পেইন অ্যাক্সেসরিজ, যেটা কিন্তু আমি আপনার সাথে শেয়ার করিনি, বাট আইডিয়াটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম। সো আপনিও ঠিক এইভাবে করে আইডিয়াগুলো বের করবেন। এখানে সুইমিং যখন আমি লিখেছি, আমরা একটু নিচের দিকে আসার পর দেখবো যে সুইমিং রিলেটেড কিন্তু অনেক জিনিস চলে আসছে। সো এটা একটা মনে করেন ট্রিক্স, আপনারা এইভাবে করে আসলে সার্চের এই ইনস্টিংটা আপনারা আইডিয়া কিন্তু নিতে পারেন, বের করতে পারেন। তো এটা খুবই সহজ, আমরা চাইলে কিন্তু এখানে সরাসরি এখানে আমরা নিউ ট্যাব ওপেন করতে পারি। সো এই সুইমিং ব্যাগ রিলেটেড কিন্তু লিডস এখানে চলে আসবে। আসার পর আমাদের যে কাজটা করতে হবে, আমরা পিপুলটা সিলেক্ট করব। এরপর যেটা করব, আমরা লোকেশনটা এখানে কিন্তু আমাদেরকে ক্যানাডা সেট করে দিতে হবে।
আর আমরা থার্ড কানেকশন দিতেও পারি নাও পারি। সো এখানে কিন্তু আমি পেয়ে যাচ্ছি 42 রেজাল্টস। সো এইভাবেই করে নর্মালি কিন্তু আমরা এখান থেকে লিডসগুলো বের করতে পারি। এখন আসা যাক যে এই লিডসগুলো বের করে আমরা আসলে ইমেলগুলো কীভাবে বের করব। ভেরি ইন্টারেস্টিং, আমরা ইমেলগুলো বের করব নর্মালি আমরা ফ্রি টুলস দিয়ে বের করতে পারি। যেমন হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে কেন্ডো ব্যবহার করি। সো কেন্ডোতে ফ্রি আমরা ব্যবহার করতে পারবো। সো এরপরও আরও অনেক ফ্রি টুলস আছে, যেমন অ্যাডাপ্ট আছে, তারপরে পিপি লিডস আছে, লিড লিপার আছে, গেট প্রসপেক্ট আছে, বিভিন্ন টুলস আছে। আর এই টুলস নিয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান এটারও কিন্তু প্লেলিস্ট আছে। সো ওই প্লেলিস্টটা আপনারা কমপ্লিট করবেন, তাহলে লিড জেনারেশনে ফ্রি টুলস নিয়ে কাজ করতে আপনাদের জন্য খুব সহজ হবে। কারণ আপনি যত বেশি জানবেন প্র্যাকটিস করবেন তত আপনার জন্য সহজ হবে। এছাড়াও আপনারা যাদের সেলস নেভিগেটর আছে, সেলস নেভিগেটারও আপনারা সেমভাবে এইভাবে বিভিন্ন কিওয়ার্ড নিয়ে আপনারা কিন্তু সার্চ করতে পারেন। সো আমি এখন চলে যাচ্ছি আমাদের সে ফাইনাল শিটটা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের সে ফাইনাল শিট। আমরা এখানে রেখেছি ফুল নেম, ইমেল, ওয়েবসাইট, লিঙ্কডইন, এবং আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 400 লিডস কিন্তু আমরা এখানে শেষ করেছি। সো টোটাল আমরা এখানে 403 লিডস আমরা শেষ করেছি, এবং এই ফাইলটাই কিন্তু বায়ারকে আমি প্রোভাইড করেছি। সো এইভাবে করে আমাদেরকে আলটিমেটলি এই ধরনের কাজগুলো আমাদেরকে করতে হবে। সো আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজকের মতো এখানে শেষ করব, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।